এক প্রতিবন্ধীর কাছ থেকে মোবাইল ফোন নিয়ে বাড়িতে ফোন করার নাম করে মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার শহর জুড়ে। ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের জেলা শহরের NBSTC বাস স্ট্যান্ডের সামনে। জানা যায়, এক প্রতিবন্ধী যুবক বাস ধরার জন্য অপেক্ষা করছিল বাস স্ট্যান্ডে। ঠিক তখনই আচমকা অচেনা একজন দুষ্কৃতী এসে তার কাছ থেকে মোবাইল ফোনটি চায় বাড়িতে ফোন করার জন্য। ফোনটি নিয়ে ফোন করার ভান করে পালিয়ে যেতে চেষ্টা করে ওই দুষ্কৃতী। তখনই স্থানীয়রা তাকে পাকড়াও করে, দেয় উত্তম মধ্যম এবং সাথে সাথে ট্রাফিক পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। আলিপুরদুয়ার থানার ঘটনার তদন্ত চলছে। ঘটনাটি কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য আলিপুরদুয়ার জেলা শহরে। ঘটনা প্রসঙ্গে এই প্রতিবন্ধী যুবক কি বলছেন শুনুন বিস্তারিত। বন্ধুত্ব করছে, ফোন করবে বলছে, ফোন করার আলে নিয়ে আমি বলি কি পিচ্ছপ করে আসি আমি, ও মোবাইল নিয়ে টোটো ধরে পালাম একটা। কেন নিছে, কেন 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 নিছে, প্রবলেমে পড়ছি বলছে, আমি দিলাম ওর জন্য। অজয় সিং, বাড়ি কোথায়? বিহার। এখানে কোথায় থাকিস? যোগাযোগ মানে এখানে বাস স্ট্যান্ড দাঁড়া ছিল, আমি বলছি একটু বাড়িতে ফোন কর দি। হ্যাঁ, ফোন কর দিছে টাকা। তুই পালাই লিখে দে, পালাই লিখে ভাই। এই দাঁড়া না, দোকানে চলো আমি জিজ্ঞাসা করে দিবো। টাকাটাই আমার থেকে কাটতে ছিল, ঠিক আছে? তো এ কাটতে ছিল, তো এর মহা থেকে আমি নিজে দূর দিছি। আমি মিশাতে করবো না, আমি নিজে দূর দিছি। আজকে আমি জেল থেকে বাইরে আছি। আমি বিশ্বাস নাই, আমি মোবাইল দিয়ে ফোন করবো, ফোন করা হলে নিয়ে ওই রকম দূর দিল তা গুটু ধরলো তো আমার ধরলো।